আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের জন্য অনেকটা প্রাউডফুল মুমেন্ট। আদৌ এই ফোনটা কয়জন কিনবে এটার কোনো গ্যারান্টি নেই। ওয়ালটন তাদের নিজস্ব ফ্ল্যাগশিপ ফোনকে ইন্ট্রোডিউস করেছে, যদিও বা এটা একটা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোন, তারপরেও তুলনামূলকভাবে একটু হলো ওভার প্রাইস। বাট ওয়ালটন যে এত ভালো স্পেসিফিকেশন দিয়ে একটা ফোন এনেছে, সেও তো মানুষের এক্সাইটমেন্ট আগে থেকেই ছিল, এবং ফোন লঞ্চ হওয়ার পরও মানুষ অনেক বেশি পরিমাণে এক্সাইটেড। যদিও বা ফোন না কিনলো, মানুষ আশাবাদী যে আগামী সময় ওয়ালটন আরও কিছু ভালো ভালো কাজ করবে, বিশেষ করে ফ্ল্যাগশিপ কিংবা মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে ভালো ভালো স্পেসিফিকেশনের সাথে ভালো একটা সার্ভিস দেবে। এবং আমরাও চাই দেশীয় ব্র্যান্ড আরও বেশি পরিমাণে এগিয়ে যাক। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়ালটনের প্রিমো Z4 এক্সকে নিয়ে, যেটা কিনে এই বাজেট ক্যাটাগরির মধ্যে ওয়ালটনের এই বাজেট না ওয়ালটনের এখন পর্যন্ত একটা বেস্ট ফোন। তাই আমরা একলাফ একদমই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়ুন সাবস্ক্রাইব বাটনের দিকে, যদি এখন পর্যন্ত লাল থাকে এবং কালো থাকলে বেল আইকনে গিয়ে অল করে দিন। আসলে এই ফোন নিয়ে এত বেশি পরিমাণ মানুষ এক্সাইটেড কেন, এটা শুরুতে বলে রাখি, এর কিছু কিছু কারণ রয়েছে, মেজর কারণ। ওয়ালটন তাদের ফোনের মধ্যে সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা ইউজ করছে, যেটা কিনা সনি IMX682 সেন্সর। পোকো X2-র মধ্যে আমরা প্রথম দেখতে পেরেছিলাম, এবং পোকো X2 অ্যারাউন্ড 25,000 টাকার মধ্যে ছিল। সেই বাজেট ক্যাটাগরির মধ্যে ওয়ালটনও নিয়ে এসেছে। তুলনামূলকভাবে অন্য সব বিষয় নিয়ে পরে আসছি, কিন্তু ক্যামেরার দিক দিয়ে দারুণ পরিমাণ কাজ করেছে ওয়ালটন, এটা বলতেই হয়। এবং মিড রেঞ্জ বাজেটের মধ্যে ডিসেন্ট গেমিং প্রসেসর মিডিয়াটেকের G95 প্রসেসরও থাকছে। কিন্তু মেন বিষয় হচ্ছে, এত ভালো কম্বিনেশন থাকা সত্ত্বেও মানুষ কী জন্যই বা বলছে যে এটা ওভার প্রাইসড। অ্যাকচুয়ালি এই ফোনের প্রাইজিং থাকার দরকার ছিল 20,000 থেকে 22,000 টাকার মধ্যে হায়েস্ট, সেখানে এই ফোনের দাম গিয়ে ঠেকেছে 27,000 টাকায়। এখন 27,000 টাকা দিয়ে কি কেউ এই ফোন কিনবে, যেখানে কিনা ওয়ালটন সফটওয়্যার আপডেটের বেলায় অনেক পরিমাণ ঢিলামি করে। আমি এমনটা বলছি না যে শাওমি রিয়েলমি ভালো পরিমাণ সফটওয়্যার আপডেট দেয়, কিন্তু তুলনামূলকভাবে তাদের থেকে কম্পেয়ার যদি করি, সেই ক্ষেত্রে সফটওয়্যার ইস্যুটা ওয়ালটনের মধ্যে আরও বেশি পরিমাণ মেজর দেখা যায়। সেজন্যই কেউ যদি এই টাকা ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে আদৌ কি ওয়ালটন ভালো সফটওয়্যার আপডেট পুশ করতে পারবে কিনা, এটারও একটা দেখার বিষয় আছে। তাই মানুষ একটু ওয়েট করছে। কিন্তু তুলনামূলকভাবে এই ফোনের মধ্যে আরও কিছু কিছু ল্যাকিংস রয়েছে, যেখানে কিনা উল্লেখযোগ্য ল্যাকিংসের মধ্যে থাকছে এর ব্যাটারি। ওয়ালটন কেন যেন তাদের ব্যাটারির দিকে ফোকাসই দেয় না। তারা 6,000 mAh ব্যাটারি দিয়ে যদি ফোন আনে, সেখানে আবার স্পেসিফিকেশন ভালো থাকে না। ভালো দমদার স্পেসিফিকেশনওয়ালা ফোন আনলেও সেখানে আবার ব্যাটারিতে প্রবলেম করে ফেলে, এই জিনিসটা তাদের মধ্যে থাকছেই। এখানে 4,000 mAh ব্যাটারি কী বুঝছে এই ফোনের মধ্যে দেয়, এটা আমি বুঝতে পারতাছি না। এই সময় এসে মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যেও মিনিমাম 5,000 mAh ব্যাটারি দেওয়া প্রয়োজন, সেই জিনিসটা এখানে থাকছে না। এবং 18W-এর একটা ডিসেন্ট ফাস্ট চার্জার, যেটা নিয়ে কিনা কমপ্লেন করার মতো কিছুই নেই। কিন্তু এই বাজেট ক্যাটাগরির মধ্যে আমরা সচরাচর 30 থেকে 33W-এর চার্জার অ্যাভেলেবেল প্রত্যেকটা ব্র্যান্ড থেকে পাই। যদি এখানে কম্পিটিশন দিতে হয়, সেও তো তাদের মতো করেই ফোন আনতে হবে। এবং ক্যামেরা ক্যাটাগরির মধ্যে 64 MP সনি IMX682 সেন্সর থাকছে, 8 MP একটা আলট্রা ওয়াইড লেন্স, এবং 5+2 MP বাদবাকি দুইটা ক্যামেরা থাকছে। 32 MP সেলফি ক্যামেরা থাকছে, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে দারুণ বিষয়। ক্যামেরার দিক দিয়ে গুগল ক্যামেরা সাপোর্ট থাকে আমরা ম্যাক্সিমাম সময় দেখি, কিন্তু ওয়ালটনের উচিত তাদের ডেডিকেটেড ক্যামেরা অ্যাপটার মধ্যে আরও বেশি পরিমাণ কিছু কিছু ফিচার্স অ্যাড করা, এবং ইমেজ অপটিমাইজেশনের দিকেও একটু ফোকাস করা। ফুল অন যদি আপনি গুগল ক্যামেরার উপরে ডিপেন্ডেবল থাকেন, তাহলে আপনার কোম্পানির ব্র্যান্ডিংটা কোথায় হবে। এবং তুলনামূলকভাবে এই বাজেট ক্যাটাগরির মধ্যে র্যাম রোমের কম্বিনেশনও ভালো থাকছে, 8/128GB র্যাম রোম ভেরিয়েন্ট থাকছে। বাট যেখানে কিনা রিয়েলমি মিডিয়াটেকের G95 বলা ফোন 20,000-22,000 টাকার মধ্যে দিচ্ছে, এরকমই তুলনামূলকভাবে স্পেসিফিকেশন থাকছে একটু 19-20, কোথাও ক্যামেরা ভালো কোথাও ক্যামেরা খারাপ, বাট এখানে ক্যামেরা ভালো থাকছে। কিন্তু এখানে তারা অ্যামুলেট প্যানেলও দেয়নি, হাই রিফ্রেশের থাকছে না, 6.67 ইঞ্চিসের শুধুমাত্র FHD+ IPS LCD প্যানেল থাকছে। সেই ক্ষেত্রে প্রাইজিং আরও কম হওয়া দরকার ছিল। যদিও বা ওয়ালটনে প্রথম স্টার্ট করছে এরকম ভালো স্পেসিফিকেশনের সাথে মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে ফোন আনা, যেটা কিন্তু ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন বলতে গেলে, সেই ক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আগামী সময়ে এই দিকে ফোকাস দিয়ে ওয়ালটন আরও দাম কমিয়ে নিয়ে আসবে, এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে দেশীয় ব্র্যান্ড হিসাবে আরও বেশি পরিমাণ টক্কর দিবে চাইনিজ ব্র্যান্ডগুলোকে। দেখার বিষয় যে ইউজিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সফটওয়্যার আপডেটের দিক দিয়ে ওয়ালটন কতটুকুই বা কাজ করে, আপনাদের কি মতামত বন্ধুরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানা যায়। এবং আমরা চাইবো under 25K বাজেটের মধ্যে চাইনিজ ব্র্যান্ডগুলো থেকে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো আরও ভালো কাজ করুক। আপনাদের কী মতামত, ওয়ালটনের কী উচিত,
আরও ভালো স্পেসিফিকেশন কম দামের মধ্যে নিয়ে আসা, নাকি এক্সপিরিয়েন্সের দিক দিয়েও ফোকাস দেওয়া, সফটওয়্যার থেকে শুরু করে আরও ইত্যাদি ইত্যাদি, যেখানে কিনা চাইনিজ ফোনগুলোর ল্যাকিংস রয়েছে। যদি আপনাদের মতামত থাকে যে ওয়ালটনের এই বাজেট ক্যাটাগরির মধ্যে আরও দারুণ দারুণ ফোন আনার প্রয়োজন আছে, তাহলে অবভিয়াসলি একটি থামস আপ দিবেন। আর যদি মনে করেন না যে আন্ডার 10,000 মধ্যে বাজেট ক্যাটাগরির মধ্যে ওয়ালটনের ফোনকে আমরা বেশি কিনব, তাহলে ডিসলাইক দিয়ে নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। আপনি নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।